Hello, good morning everyone. Hi Koro, hi Koro. Hi. Welcome to my new blog. New first blog. সকালবেলায় রেওয়ন একটা ময়ূর রেখেছে, অদ্ভুত একটা ময়ূর রেখেছে। এর নাকটা ডিমের মতন বলছে, আর ঠোঁটটা 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 গাজরের মতন। মুচ্ছেনি রেওয়ন, এটা কিসের ছবি? চিনতে পারছ? ময়ূরের কটা পা আছে বেটা? দুটো। তুমি আজকে পড়াশোনা করবে? নিয়ে সত্যি কথা বলো, করব কটায়? আজকে এটা ড্রয়িংটা করব, তারপরে করব। তার আগে পড়াশোনা করবে? নি না। আর মাম্মা সকালে কি খাইছে? কিছু খাওয়ায়নি। সত্যি কথা বলো, ইডলি কিনে দিয়েছি। তুমি কি খেয়েছো? ইডলি। এই যে অদ্ভুত একটা ময়ূরের ছবি, কেউ যদি চিনতে পারো, যার পাও নেই, শুধু ঠোঁট আছে, চোখ আছে, আর ওই যে একটু একটু করে পেখম উঠছে। এখন বাজে রাত 10টা, আমরা আমার রাতের খাবার খেতে বসে গেছি। রেওন কি খাচ্ছ? আর দুধ। রেওন, মাম্মাম, হাই বলো। আর একটা দাদা ভাই কিরকম খায়? ছেনা দেব, ছেনা লাগবে, একটু ছেনা লাও, চিনে যাব। মাকে দেব, পিওর, একদম পিওর ছিল না রে, এটা পিওর ছিল না। সত্যি অত চিনি খেলে না? মিষ্টি করে দিচ্ছে পুরো। মাছ ভাজা নেবে, মাছ নেবে, মাছ লাগবে, রুটির সঙ্গে মাছ ভাজা, মুড়ি খাবে, মুড়ি, মুড়ি, মুড়ির সঙ্গে মাছ ভাজা। দিচ্ছে দিচ্ছে, দাঁড়া, আগে তুমি দুধটা খেয়ে নাও, তারপরে মুড়ি মাখিয়ে আচ্ছা ঠিক আছে।
ঠান্ডা গরম আছে। এখন খেয়ে কি করবে রেয়ন? আমি খেয়ে পড়ব, একটু ঘুমাবো। সত্যি পড়বে? না, তুমি মোবাইল দেখবে নি? তোমার লাগবে না? না, আমি ভালো আছি। একটু দাও, একটু দাও, বেশি দাও, আমাকে দাও। একটু আমি দাও, থাক। চিনি 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 লাগবে আমাকে? না না, আমি এটা পনির হবে, কিন্তু পিওর একদিন বানাবো, পনির, পিওর পনির। আগামী দিন নিরামিষ আছে, সোমবার। আগামী দিন পনির রান্না করবে। হ্যাঁ, ওরা তো নিরামিষ খাবে। চিনি তো খেতে নাই না। আরে অত ছানা দিয়ে যদি চিনিটা বেশি লাগবে না? খুব লাগবে। দাও একটু, মাইন্ড করে অল্প অল্প অল্প। ঠিক আছে, রুটি খাও, মুড়ি দিবে, পুরো সুপার আছে। মা, এটা তো মিষ্টি করে কেমন? আমার মিষ্টি দোকান করবো। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি বানাবো, মিষ্টি বানাবো, মিষ্টি বানাবো। জানি না যে দোকান করছে, চোপা ছাড়ানো মিষ্টি। উইন্ডো শপিং, উইন্ডো শপিং, উইন্ডো শপিং। মুড়ি দেবো? সবজি মা খাবে নি? খাবো, আগে দেখি খাওয়ার বাঁচে কিনা, তারপর তো খাবো। তাই না রেয়ান? রেয়ান, দাদা ভাই খেতেই পাচ্ছেনি দেখো। দাদা ভাই খেতেই পাচ্ছেন, রুদ্র এখন কম্পিটিশনে লেগে গেছে তরকারি খাওয়ায়। মা, রুদ্র এখন কম্পিটিশনে লেগে গেছে তরকারি খাওয়ার কম্পিটিশন। মা, ওদের হয়ে গেলে আমরা দুজন বসে যাবো। হ্যাঁ, আমার খাবারটা দিয়ে গেছে, তোমারটা নিয়ে চলে আসো। ওকে, গুড নাইট, গুড নাইট বাবু বলে, গুড নাইট, গুড নাইট।